আমাদের প্রথম থেকে ভুল ছিল, মন্ত্রী মহোদয়ের অজান্তে যে ভুলগুলা ছিল সেগুলো যদি আমরা তাকে ধরিয়ে দিতাম তাহলে হয়তো আজকে আমাদের এই দুঃখ দুর্দশা নেমে আসতো না। আমার নেতা ডক্টর মুরাদ হাসান, তিনি যদি কখনো ভুল কিছু বলেছে সেগুলো আমাদের কিছু অতি উৎসাহী কর্মীরা ঠিক বলে চালিয়ে দিয়ে আস আমাদের এই বেহাল দশায় ফেলে দিল। অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে তার রাজনীতি করেছি, যদি তার রাজনীতি করতে গিয়ে কারোর সাথে কোনো ভুল ত্রুটি করে থাকি দয়া করে সবাই ক্ষমা করে দিবেন। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো, যারা আমাদের মন্ত্রী মহোদয়ের নাম ভাঙিয়ে চলেছেন, যারা মন্ত্রী মহোদয় কোন সময় ভুলবশত ভুল কথা বললেও ঠিক ঠিক বলে চালিয়ে দিয়ে তাকে অতি উৎসাহী করে তুলে দিয়েছে, অনেক পরিশ্রম করে একটা কিছু পেয়েছিলাম। সবচেয়ে বড় কথা, যেটা গার্জেন না থাকলে যেটা হয়, আমার নেতা অভিভাবক শূন্যতায় পড়ে গেছিল। রাজনীতির প্রেক্ষাপট সত্যি ভালো না। সবাই দোয়া করবেন আমার নেতার জন্য, আল্লাহ তাআলা যেন তাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। হিটলার মির্জাফর ছিল, যারা আমাদের সাথে থেকে আমাদের ক্ষতি করেছে। মন্ত্রী মহোদয়ের ভুলবশত যদি ভুলকে ঠিক বলেছে, আমরা সবাই তার সাথে ঠিক বলে ভুলকে ঠিক বলে সম্বর্ধনা করেছি, যার ফলে আজকে তার এমন পরিণতি। সবাই দোয়া করবেন আমার নেতার জন্য, নেতাকে যেন আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।